হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আমি তো ভালোই রয়েছি আল্লাহর রহমতে। দেখুন, আজকে সকালে আমাদের বাড়ি এসি ইনস্টলেশন করতে এসছে কোম্পানির লোকগুলো আর কি। দাইকিন কোম্পানি থেকেই পাঠিয়েছে এদেরকে, তো এরা ইনস্টলেশন করতে এসছে। খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভিসটা পেয়ে গেলাম আমরা, 12 ঘন্টার মধ্যেই আর কি। তো বেশ ভালো লাগলো। দু তিনজন এসছে, দেখুন। সাইমের পার্সেল এসছে, ওর পার্সেলে রয়েছে পুমার স্লিপার্স। চলাই, ওইদিকে আছে, ফোন করেছিল আমাকে। এই তো চলে এসছে, চল চলে এসছে তোর পুমার স্লিপার্স নিয়ে। এখানে আছে পুমার। টাইম তোর স্লিপার্স আনবক্সিং কর, তাড়াতাড়ি কর, তো টাইম নেই, দেখে নি আগে। কর, বের কর, এই তো উপমার। এখানে দাম কত লেখা আছে? 900 টাকা। কোন কালার রে? ও ওইরকমই নিয়েছে, সেম। ওয়াও, সুইট, ভালো লাগছে দেখতে। হ্যাঁ সাইম, তুই পড়ে হারতে পারলেই ভালো, পারবি করে নিবে। অতটা দাম লেখা আছে, অতটা নেই দাম, ফালতু। এই তো বন্ধুরা, এসি ইনস্টলেশন করে গেল এখনই, মানে কালকে নিয়ে এসেছি আর আজকে করে দিল, খুব তাড়াতাড়ি এটা। আর এসিটা সুপার কুল আছে, একদম খুবই তাড়াতাড়ি কুলিং হচ্ছে আর কি বলবো। ডাইকিন এমনিই নাম্বার ওয়ানে আছে। এখন আমরা যাচ্ছি মালদা, মালদায় কিছু কাজ রয়েছে আর কি, তাই যাচ্ছি। এই যে এরাও সঙ্গে যাচ্ছে সব, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এইদিকে দেখুন। চল চল। এই বন্ধুরা, এই তো আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন। আমি এই সিম্পল কুর্তিটা পরেছি, মালা যাচ্ছি, কিছু কাজ রয়েছে আর কি, তাই দেখুন। গরম প্রচুর, তবুও কাজে তো যেতেই হবে। এখন প্রায় 3টে বাজলো আর কি, যাচ্ছি দেখুন। আমাকে কেমন লাগছে দেখুন, একদম হালকা হালকা সানস্ক্রিম আর হালকা ফাউন্ডেশন দিয়েছে, একদম কম সিসি ক্রিমের মতো আর কিছু দিই নেই দেখুন। একদমই লাইটের অভাব বুঝতে পারছি, সবটা লাইট অন নেই, তাই হয়তো লাইটের অভাব লাগছে দেখতে। তবুও মানে ক্যামেরাই আমার মোবাইলের আবঝা হয়ে গেছে, কারণ ওখানে কি পড়ে রয়েছে, তাই এইরকম লাগছে হয়তো দেখতে খারাপ। চলুন যাই তাহলে, বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। দেখুন অনেকদিন পর এই চশমাটা পড়লাম, গোল গোল। আমি আরেকটা নেবো, মানে ট্রান্সপারেন্টগুলা, তো আমি একে কি বলে লেন্স কার্ডেই নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু বুঝতে পারছি না আমার মুখে কোনটা মানাবে কোনটা মানাবে না, তাই আমি নিতে পারছি না সাহস করে। এটা নিয়ে নিয়েছি, এটা অতটা দাম নিয়েছিল না, চিপ রেটের মধ্যে ভালো পেয়েছি তাই নিয়ে নিয়েছি। কিন্তু আমার ইচ্ছা আছে একটা আর নেওয়ার, ট্রান্সপারেন্টগুলা ভালো আর কি, দেখবো। রিসার্চ করছি আমি, অনেক দেখছি কিন্তু মনের মতো পাচ্ছি না। এবার বেরিয়ে গেলাম। হ্যাঁ এই তো আমরা বেরিয়ে গেলাম, কিন্তু গাড়ি এখানেও নেই। ও ব্যাগ ফের ভুলে গেছে আর হয়। কিছু কাজ রয়েছে আমাদের সোনস্ক্যানে, এখানে হওয়ার পর আমরা চলে যাব অন্য জায়গা, ওখানেও কাজ আছে, তারপর যাব আর এক জায়গা। চলুন, এখানে বসে ওয়েট করতে হচ্ছে আর কি, ভালো লাগে না। এখানে সফটি বাচ্চাগুলো এসছে, ওরা বেকার এসছে, কিন্তু আসবেই ওরা, তো কিছু করার নেই। একটা কাকুর বাড়ি যাব আমরা।
এখান থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে গেলাম, কারণ যেটা দরকার ছিল সেটা হয়ে গেল আর কি। আমরা চলে এসেছি তাদের বাড়ি, এসে আমাদেরকে কিন্তু এখানে ঠান্ডা খাবার দিয়েছে আর কি। আর আয়ুষ, সাহিল, তারপর সাইম সবাই এসছে। ওরা ওরা এসেই মোবাইল দেখতে বিজি রয়েছে আর আমরা এমনি বসে রয়েছি। এটা হচ্ছে ওদের বাড়ি আর কি। আমি আর আমাদেরকে আবার টিফিন খাবার দিয়েছে, এগুলো সব রয়েছে, সব খাচ্ছে ওখান, মানে খাওয়ার ইচ্ছা করছে না তবুও খাচ্ছে গরমে আর কি। বলবো গরমের জন্য কিছুই ভালো লাগে না সেরকম। বৃষ্টিটাও হচ্ছে তবুও গরমই লাগছে, বৃষ্টি হয়ে যাচ্ছে আবার গরম কমে না, এরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে। আর দেখুন আমাদেরকে আবার বিরিয়ানি খাবার দিয়ে দিল, বিরিয়ানিটা দিল কিন্তু বিরিয়ানি খাবার মতো পেটে জায়গা নেই, কারণ বাড়িতেও দুপুরে বিরিয়ানি খেয়েছি, আজকে রান্না হয়েছিল। আবার এরা টিফিন খাবার দিল, আবার বিরিয়ানি দিয়ে দিল, খাওয়া যাচ্ছে না। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, দেখুন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে, এখন প্রায় ঘড়ি কাটাই 7টা মতো বাজে আর কি। এই তো বন্ধুরা চলে আসলাম, এসে বসে রয়েছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ভালো লাগে না, গরম লাগছে। ওদের বাড়ি থেকে আসলাম, ওদের বাড়িতে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে আমরা অ্যাকচুয়ালি আজকে বিরিয়ানি খেয়ে গিয়েছি বাড়ি থেকে, আবার ওরা আমাদেরকে ওখানে বিরিয়ানি খাওয়ালো, তারপরে টিফিন ফিফিন সব কিছু খাওয়ালো, তো খাওয়াটা ওভারলোড হয়ে গেছে, হালকা করে খেয়েছি। দেখুন আহনাবকে দেখুন, আহনাবকে মোটরসাইকেল লাল হাত আলি আছে, কে কইলে ওইটাই তো মোর যায়, ওকে দিকে দেখুন কিউট বেবি, এই যে বেবিকে দেখুন, বেবির ঠোঁট গোলাপি, ঠোঁট গোলাপি, দেখি তো দেখি দেখি ঠোঁট গোলাপি, জিভ দেখাও তো বাবা, ও বাবা জিভ দেখাও, জিভ দেখাও, ইস কি কিউট পিঙ্কু, জিভটা দেখাও একটু, একটু দেখাও দেখাও সুন্দরী। ওকে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। রাত প্রায় হয়ে গেল, মানে বেশি হয়নি, একটু পরে ঘুমিয়ে যাব, কারণ আজকে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে। দেখুন মেহেক চলে আসলো, তুই যেতে পারিসনি বেচারি, যা যা যা। ঠিক আছে বন্ধুরা, বাই, ভালো থাকবেন আর ব্লগটাতে লাইক দিবেন প্লিজ, আমাকে সাপোর্ট করুন। এই তো পাপাটাকে দেখুন, এদিকে আসো পাপা, এদিকে আসো, এই যে আমার বেবিটাকে দেখুন খাচ্ছে, কি খাচ্ছো দেখাও তো, দেখাও কি খাচ্ছো, দেখাও দেখাও দেখাও, বের করো মুখ থেকে, বের করো, বের করো, বের করো, হ্যাঁ ছি, হাতে ফেলে দিল নোংরা ছেলেটা, জিভ দেখাও তো, জিভ দেখাও, জিভ দেখাও, সেলফি তুলো তো, সেলফি তুলো তো, হাই গাইস করো তো, হাই গাইস, পাপা হাই গাইস করো, দেখি তো, আর একটা দাও তো, টাটা, বাই বাই, ফ্লাইং কিস দাও, চলো চলো চলো, যাও যাও যাও, বাই বাই বাই।